नमस्कार बंधुरा, मिसेस सिल्वा चैनेले अनेक अनेक वेलकाम जानाई आजके रेसिपिटी देखार जोन्नो। आमार आजके रेसिपिते थाकछे खुबी टेस्टी बिउलिर डालेर रस पड़ार रेसिपि। आशा करी आमार ई आजके रेसिपिटा भीषण भालो लागबे आपनादेर। आर जोदि रेसिपिटी भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करबेन आर आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। ताहले चलुन देखे नेवा जाक। प्रथमेई आमार लागछे बिउलिर डाल। एखाने आमी एक काप परिमाण बिउलिर डाल निये निएछि। बिउलिर डालेर भेतरे जदिओ खूब मयला थाके ताई बारे बारे जल दिए तीन থেকে চার বার জল দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে বিউলির ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এর ভিতরে এই চটকে চটকে ধোয়ার পরে একটু সাদাতে জল বেরোতে শুরু করবে। যতক্ষণ না পরিষ্কার একটা ক্লিন জল বের হয় ততক্ষণ পর্যন্ত বিউলির ডালগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বেশ কয়েকবার কিন্তু বিউলির ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ওভারনাইট বিউলির ডালগুলোকে ফুলে উঠতে দেব। তো আমার এটা ওভারনাইট ভিজে গেছে। এরপর জল ঝরিয়ে আবারও শুকনো করে নিচ্ছি। আর দেখুন বিউলির ডালগুলো ওভারনাইট ভেজানোর পরে এইভাবে ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর একটা গ্রাইন্ডার জারে বিউলির ডালগুলোকে খুব মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এতে যত জল ইউজ না করা যায় ততই ভালো। যদি গ্রাইন্ডটা খুব শুকনো করা যায় তাহলেই খুব ভালো হয়, আর যদি গ্রাইন্ডটা না হতে চায় সেক্ষেত্রে অল্প একটুখানি জল দিয়ে গ্রাইন্ডটা কিন্তু করে নিতে হবে। তো দেখুন আমি খুব মিহি একটা গ্রাইন্ড করে নিয়েছি। এইভাবে সমস্ত ডালগুলোই এভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ। লবণ দিয়ে বিউলির ডালগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে, আর একদম রসে ভরে টইটুম্বর হয়ে যাবে যতটা স্পঞ্জি হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট একটুখানি রেস্টে থাকতে দেবো। এরপর আমি করে নেব চিনির শিরা। এখানে আমি এক কাপ চিনির সাথে এক কাপ জল দিয়েছি। খুব পাতলা একটা শিরা আমি বানিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে চিনি আর শিরাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব। আর এই সময় আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা তিনটে এলাচ। এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এরপর একটুখানি কালার আসার জন্য একটুখানি দিয়ে দেবো এক চিমটে ফুড কালার। ফুড কালার দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আসবে আর দেখতে কিন্তু বেশ ভালো হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে শিরাটাকে পাতলা করে আমি জাল দিয়ে রেখে দেব। শিরাটা হয়ে গেছে। এরপর ফিরে এসেছি বড়ায়। এখানে আমি বিউলির ডালগুলো কিন্তু আবারও খুব ভালো করে ফুলে উঠেছে। এরপর আবারও আমি হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবো, ফেটিয়ে নেব। ফেটিয়ে নিতে নিতে কিন্তু বিউলির ডালগুলো খুব সুন্দরভাবে সাদা হয়ে যাবে আর ফ্লপি হয়ে যাবে। এরপর কড়াইতে আমি ডুবো তেলে বিউলির ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর 3 থেকে 4 মিনিট মিডিয়ামে দেওয়ার পর গ্যাসের আঁচ আমি হাইতে করে বড়াগুলোকে একটুখানি লালচে করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু প্রায় আমার হয়ে আসছে। এরপর উল্টে পাল্টে বড়াগুলোকে একটুখানি লালচে করে আমি ভেজে নিচ্ছি। আর দেখে বুঝতে পাচ্ছেন বিউলির ডালগুলো দেওয়ার পর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা ফ্লপি হয়েছে। বিউলির ডালগুলো বিউলির ডালে বড়া করার জন্য ফেটানোটাই মেন। যত সুন্দর করে বিউলির ডালগুলো ফেটিয়ে নেওয়া হবে ততটাই কিন্তু স্পঞ্জি হবে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। এইভাবে আমি এক ব্যাচ বিউলির ডালের বড়া ভেজে নিচ্ছি। এরপর গরম গরম থাকতেই সেই শিরার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বড়াগুলোকে একটুখানি শিরার মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আমি পরবর্তী বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ হাইতে দিয়ে আমি লালচে করে বড়াগুলোকে আবারও ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এই রকম একটা বিউলির ডালের বড়ার রেসিপি শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আবারও আমি সমস্ত বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নেব। আর 10 থেকে 15 মিনিট খুব ভালো করে রেস্টে থাকতে দেবো যাতে করে শিরাগুলো খুব ভালো করে বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে ফুলে কিন্তু বড়াগুলো একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এরপর আপনাদের নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর দারুণ সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে নিতে পারেন এই দারুণ টেস্টি বিউলির ডালের বড়ার রেসিপি। আশা করি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বড়াগুলো কিন্তু রসে একদম ভরে গেছে, আর এইভাবে খুলেও দেখাচ্ছি বড়াগুলো কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাল আবার চলে আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।